তারকাদের ব্যক্তিগত বিষয় সম্পর্কে ভক্তদের মাঝে সব সময় কৌতূহল থাকে বাঙালি সিনেমা প্রেমী দর্শকদের সেই চাহিদা বিবেচনায় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো কলকাতার জনপ্রিয় সব নায়কদের কার গ্রামের বাড়ি কোন জেলায় ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনি যদি কলকাতার নায়কদের একজন ফ্যান হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আশা করি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি মিঠুন চক্রবর্তী 1976 সালে মৃগয়া সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিষেক ঘটে মিঠুনদার এই সিনেমার মাধ্যমেই সেরা অভিনেতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি মিঠুন চক্রবর্তী 1950 সালে 16 জুন বাংলাদেশের বরিশালে বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন এবং মিঠুন চক্রবর্তী গ্রামের বাড়ি বাংলাদেশের বরিশাল জেলায় জশ দাশগুপ্ত 2009 সালে টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জগতে অভিষেক ঘটে জজ দাস গুপ্তের বোছেনা সে বোছেনা সিরিয়াল এবং গ্যাংস্টার সিনেমার জন্য তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেন জশ উনিশশো সালের দশই অক্টোবর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন জজ দাসগুপ্ত এবং জশ দাস গ্রামের বাড়ি মুম্বাইয়ে বনিশেন গুপ্ত দুই সালে বরবাদ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন নায়ক বনি সেনগুপ্ত গুপ্ত তিনি উনিশশো নব্বই সালের দশই আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন এবং বনি সেনগুপ্তের গ্রামের বাড়ি কলকাতায় অঙ্কুশ হাজরা দু হাজার দশ সালে কেলাফতি সিনেমার মধ্য দিয়ে বাংলা সিনেমায় পদার্পণ করেন অভিনেতা অঙ্কুশ হাজরা উনিশশো সালের চৌদ্দই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন অঙ্কুশ এবং অঙ্কুশ গ্রামের বাড়ি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় সোহম চক্রবর্তী সালের শিশু শিল্পী হিসেবে ছোট বউ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন সোহম তিনি সালের মার্চ কলকাতার বেহুলায় জন্মগ্রহণ করেন এবং সোহম চক্রবর্তী গ্রামের বাড়ি কলকাতার বেহুলায় হিরণ চ্যাটার্জি দু সালে কোয়েল মল্লিকের বিপরীতে নবাব নন্দিনী সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে আসেন হিরন এই সিনেমার মাধ্যমে তিনি প্রচুর জনপ্রিয়তা লাভ করেন হিরণ উনিশশো সালের সালের ডিসেম্বর পশ্চিমবঙ্গের হাওড়ায় জন্মগ্রহণ করেন এবং হিরণ চ্যাটার্জির গ্রামের বাড়ি পশ্চিমবঙ্গের হাওড়ায় জিসু সেনগুপ্ত বাংলা মেগা সিরিয়াল মহাপ্রভুতে প্রধান অভিনেতা হিসেবে সর্বপ্রথম অভিনয়ের সুযোগ পান জিসু সেনগুপ্ত উনিশশো সালের পনেরোই মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন যিশু এবং যিশু সেনগুপ্তের গ্রামের বাড়ি কলকাতায় প্রসেনজিৎ চ্যাটার্জি প্রসেনজিৎ সর্বপ্রথম তার বাবা বিশ্বজিৎ পরিচালিত উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ছোট্ট জিজ্ঞাসাতে শিশু শিল্পী অভিনয় করেন এরপর উনিশশো সালে দুটি পাতা সিনেমায় নায়ক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে উনিশশো সালে তিরিশ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন প্রসেনজিৎ এবং প্রসেনজিতের গ্রামের বাড়ি কলকাতায় দেব দুই সালে অগ্নিশপথ সিনেমার মধ্য দিয়ে বাংলা সিনেমায় পদার্পন করেন দেব উনিশশো বিরাশি ২৫ ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন দেব এবং দেবের গ্রামের বাড়ি মুম্বাইয়ে জিত দু সালে তেলুগু চলচ্চিত্র চান্দতে প্রথম অভিনয় করেন জিত এরপর দু হাজার দুই সালে প্রিয়াঙ্কা ত্রিবেদীর বিপরীতে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু হয় জিতের উনিশশো আটাত্তর সালের তিরিশ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন জিত এবং জিতের গ্রামের বাড়ি কলকাতায় তো প্রিয় দর্শক কলকাতার এই সকল জনপ্রিয় নায়কদের মধ্যে আপনার কাছে কোন নায়ককে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং বাংলা বিনোদন জগতের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ